তিনি সবসময় চান টলিউড দর্শকদের নতুন কিছু উপহার দিতে, শুধু উপহার না, তিনি চান নতুন নতুন চরিত্রে অভিনয় করতে, যার কথা বলা হচ্ছে তিনি টলিউড সুপারস্টার দেব। তবে টলিউড সুপারস্টার যে শুধু নতুন কিছু করতে চান তেমনটা না, প্রতিটা মুহূর্তে তিনি টলিউডকে নতুন কিছু দেওয়ার জন্য ফাইটও করে চলেছেন। ঠিক যেমন প্রায় আজ থেকে ছ মাস আগে তিনি ছিলেন সুপার এক্সাইটেড, এমনকি নতুন ছবির জন্য নিজেকেও অনেকটা ভেঙেছিলেন স্বয়ং টলিউড সুপারস্টার দেব। আসলে ছ মাস আগে টলিউড সদ্য জেনেছিল এবার তারা দেখতে পাবে একদম নতুন ধারার গল্প নিয়ে তৈরি ছবি সাজবাতি, যে ছবির পরিচালনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি। এর পর পেরিয়ে গেছে বেশ কয়েকটা মাস, ইতিমধ্যে সেই ছবির শুটিংও প্রায় শেষের দিকে। ছবিতে অভিনয় করার কথা ছিল দেব, অর্পিতা চ্যাটার্জি, পাওলি দাম এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ছবির শুটিং চলাকালীন দেব বলেছিলেন তিনি আপ্লুত প্রথমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করতে পেরে। তিনি অকপটে এটাও স্বীকার করেছেন ছোটবেলা থেকে যে স্বপ্ন তিনি দেখতেন এবার সেই স্বপ্নকে তিনি খুব কাছ থেকে ছুঁতে পারছেন। তবে ছবির টাইটেল রিলিজের দিন দেব যেমন এক্সাইটেড ছিল, ঠিক সেরকমই এক্সাইটমেন্ট দেখা গেছিল অর্পিতা চ্যাটার্জির মধ্যেও। সিটি সিনেমার সামনে দাঁড়িয়ে তিনি সেই সময় সাজবাতি সম্পর্কে বলেছিলেন, ইউনিক এন্ডেভার ফর শিওর, লীনাদি শৈবাল এরা অত্যন্ত প্যাশনেট স্কিল্ড পরিচালক, মাটি ওদের ছবিটা যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং এরকম পরিচালক আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করার দরকার এই মুহূর্তে। বাট ওদের কোম্পানি আছে নিজেদের, সেখানে তারা প্রচুর টেলিভিশন, ইনফ্যাক্ট দে আর আ স্টার, দে আর আ বিগ ব্র্যান্ড অ্যান্ড বিগ নেম ইন টেলিভিশন ইন্ডাস্ট্রি। বাট ছবিতে অফকোর্স দে আর স্টার্টিং অলসো, এবং এই অতনুর এটা বেঙ্গল টকিজ নতুন প্রোডাকশন, তার প্রথম ছবি, সেখানে লীনাদিদের এই কোলাবোরেশনটা আমার কোথাও একটা মনে হয় ইট ইজ গোয়িং টু ওপেন আ ডিফারেন্ট হোরাইজন। তবে শোনা যায় মাঝপথে নিজেকে সেই ছবি থেকে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু কেন সাজবাতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অর্পিতা চ্যাটার্জি, এবার সেই প্রশ্নের উত্তর নিজে মুখে জানালো সিটি সিনেমাকে। এবার আপনি জানুন কেন সাজবাতি থেকে অর্পিতা চ্যাটার্জি নিজেকে সরিয়ে নিয়েছেন। সাজবাতি আমি যখন হ্যাঁ বলেছিলাম তখন আমি স্ক্রিপ্ট না পড়ে হ্যাঁ বলেছিলাম, কারণ স্ক্রিপ্টটা তখন তৈরি হয়নি, জাস্ট গল্পের কাঠামো এবং পরিচালক প্রযোজক অন্যান্য কাস্ট ইত্যাদি এটা দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ খুব ভালো একটা প্রজেক্ট, অফকোর্স এটা খুব ভালো প্রজেক্ট। কিন্তু ফাইনালি যখন স্ক্রিপ্টটা এলো আমার হাতে তখন যেভাবে আমার চরিত্রটা শেপ আপ হলো সেটা আমার পছন্দ হলো না, সো দ্যাট ইজ দ্য ওনলি রিজন ফর মি টু অপ্ট আউট। তবে চরিত্রের বদল ঘটলেও মানুষ কিন্তু সাজবাতি নিয়ে যথেষ্ট আশাবাদী, আর বাংলা সিনেমাকে নিয়ে আশাবাদী সিটি সিনেমাও।